দেখো, এর পরেরটা হচ্ছে কি, চারের দাগের বলেছে মধ্য সমানুপাতে নির্ণয় করো। কি বলে দিয়েছে? মধ্য সমানুপাতে নির্ণয় করো। মধ্য সমানুপাতে মানে মাঝখানেরটা, যেটা এ বাই বি সমান বি বাই সি ছিল, ওই যে যেমন এরকম থাকতো, এ বাই বি সমান বি বাই সি, এ বাই বি সমান এই যে যে এইটা, এটা হচ্ছে কোনটা? মাঝেরটা, তাই তো? এটা হচ্ছে মাঝেরটা। তাহলে মাঝের যে সমানুপাতিটা, এটা নির্ণয় করতে বলেছে। তাহলে মাঝের সমানুপাতিটা কীভাবে নির্ণয় করবে? তাহলে আমাকে দিয়ে দিয়েছে কি, প্রথমে প্রথমেরটা কত দিয়ে দিয়েছে? 5 এবং 80। তাহলে একেরটা কী দিয়ে দিয়েছে? 5 ও 80 দিয়ে দিয়েছে। তাহলে এর মাঝখানেরটা কত? ধরি আবার সেই লিখব, ধরি মধ্য সমানু মধ্য সমানু পাতিটি সমান এক্স। তাহলে আমি কি করব, 5:x x:80। মাঝেরটা বলে যেত, তাহলে মাঝেরটাই তো আমাদের ডবল হয়। তাহলে কি, 5/x সমান x/80। তাহলে এক্স এক্স গুণ করলে কি হয়? x² সমান 80 × 5। তাহলে x² যদি স্কোয়ার সমান চিহ্নের এপাশ থেকে ওপাশে যায়, কী হয়? উল্টে কি হবে? উল্টো কি? স্কোয়ার উল্টো রুট। তাহলে √ 80 × 5। তাহলে আমি 80-কে ভাঙব, 5 × 16 = 80। তাহলে 16 মানে হচ্ছে 4 × 4। তুমি এরকম করে ভেঙে নিতে পারো, 80-কে ভেঙে নিতে পারো, 2 = 40, 2 = 20, 2 = 10, 2 = 5, এরকম ভেঙে নিতে পারো। আমি কেন নিলাম? আমার নিতে সুবিধা হবে তাই। আমি দেখো, 5 × 16 = 80 হয়, এখানে দেখো একটা 5 আর এটা 5, মানে আমি এই দুটো 4, মানে এখানে যেহেতু 4টে 4 রয়েছে, সেহেতু আমি 4 আর 4 লিখেছি। তুমি চাইলে এটাকে 2 × 2 × 2 × 2 এরকম 4টে করেও লিখতে পারো, কিন্তু একই ব্যাপার। তাহলে আমি দুটো 4 থেকে 1টি 4 নেব বাইরে, আর দুটো 5 থেকে 1টি 5 বাইরে নেব, তাই তো? তাহলে এখানে কী হয়ে গেল, x = 20, এটাই অ্যান্সার, ঠিক আছে? তাহলে x = 20, এটাই অ্যান্সার। এর পরেরটা কী আছে? এর পরেরটা আছে, এর পরেরটা তোমরা পারবে, 8.1 এবং 2.5, এর মাঝেরটা নিজেরাই নির্ণয় করবে। তা কীভাবে করবে? মধ্য সমানুপাতিটা এক্স বা কিছু একটা ধরে নাও, ধরে নেওয়ার পর বলেছে 8.1, তার মানে 8.1 × x = x = 2.5, দিয়ে x² আসবে, ওপাশে যেটা যাবে যা হবে মান তাই, যদিও এটার মান মুখে মুখেই বলে দেওয়া যায়, কারণ যে দুটো দেওয়া থাকবে সেই দুটোর গুণফলকে, যেমন এইগুলো যদি আমার পরীক্ষায় যে MCQ হিসেবে আসে, তাহলে আমি কীভাবে করবো, মানে আমাকে শর্টে কীভাবে করবো, যে আমাকে দিয়েছে 5 আর 80 রয়েছে, আমাকে MCQ টিক মারতে বলেছে, আমি এতটা অঙ্ক করবো? এটুকুও করবো না, অঙ্কটা করার দরকার নেই, আমি করে দেখতে পারি, বড় অঙ্ক যখন আমাকে 2 নম্বর দিচ্ছে আমি করবো, কিন্তু যদি বলে যে টিক মারা রয়েছে, আমার তাড়াতাড়ি সময় নেই, তখন আমি কীভাবে করবো? দেখো, সিম্পলি যে দুটো দেবে, যদি মধ্য সমানুপাতে দিতে বলে, যে সংখ্যা দুটো দেবে 5 আর 80 দিয়ে দিয়েছে, এর রুট করে দেবো। বোঝা গেল কিছু? যত দেবে তার রুট, সেই দুটো সংখ্যার গুণফল করে রুট করে দেবো, তাহলেই হয়ে যাবে, সিম্পল। এবার দেখো, হয়ে গেছে এটা, টোকা হয়ে গেছে, দেখো এবার দেখো নেক্সট অঙ্কটা তোমরা নিজেরা পারবে, কিন্তু দেখো তবুও আমি মুখে মুখেই বলে দিচ্ছি যে কিভাবে হবে। দেখো যেটা রয়েছে 8.1 আর 2.5, তুমি ভাবো 81 এখানে বলে দিয়েছে, 8.1 আর কত বলে দিয়েছে? 2.5। এটা দেখো আমরা মুখে মুখেই করে ফেলতে পারি, চলো দেখা যাক কীভাবে মুখে মুখে করতে পারি। আমরা কী বলেছি, মুখে মুখে যদি MCQর ক্ষেত্রে হয়, বড়োভাবে তো ওই একই নিয়মে করবে, ঠিক আছে? কিন্তু যদি এটা করা হয়, 8.1 × 2.5, এখানে যা হবে সেটাই অ্যান্সার, কিন্তু এটা এটাও খুব সহজে বেরোবে। তুমি ভালো করে দেখো, 81 মানে কত? এদিকে একটুখানি, 81 মানে কত? 9² তার মানে √ আমি যদি এই দুটোর স্কোয়ার তুলে নিতাম মনে মনেই, তাহলে দুটোর জন্য দুটো দশমিকের জন্য দুটো 1 0 আসতো একের গায়ে, তার মানে কত হচ্ছে? 100, মানে এর জন্য একটা 10, এর জন্য একটা 10, 100। এবার দেখো 81 রয়েছে, 81 মানে কত? 9 × 9, তার মানে আমি এখানে লিখতে পারি কি, 9 × 9, এটা 10 × 10ই লিখছি দুটো দশমিকের জন্য, 9 × 9। আর এটা কত হতো? 25 মানে কত? 5 × 5, তাহলে দুটো থেকে একটা নিতাম, এর দুটো থেকে একটা নেবো, 9 × 5/10, তা 5 × 9 = 45/10,
তার মানে হচ্ছে কত 4.5 এটাই আমার অ্যানসার মানে এটা আমি যদি মুখে করি তাহলে কত কুইক করব দেখো আমি এটা দেখতে পেয়েছি এটা সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারি গেছি 9 2 দশমিক আছে 1 দশমিক আসবে ক্লিয়ার 9 5 9 45 মাঝখানে দশমিক 4.5 ভাবতেই হবে না আমাকে যারা ধরো যারা সব চাকরি পরীক্ষার জন্য করো তাদের ক্ষেত্রেও মধ্যসম অনুপাতে দিতেই পারে না দেওয়ার কিছু নেই কিছু কিছু পরীক্ষায় দিয়েছেও সেক্ষেত্রে কি করবে শুধুমাত্র যে সংখ্যাটা দেওয়া থাকবে মধ্যসম অনুপাতে বার করতে গেলে যে সংখ্যাটা দেওয়া থাকবে দুটো সংখ্যার স্কোয়ার বার করবে বা যদি দুটো সংখ্যা ডাইরেক্ট স্কোয়ার না বেরোয় তাদের গুণ করে স্কোয়ার বার করবে স্কোয়ার বার করার পর সেই মানে তাদের রুট বার করবে সরি রুটটা বার করবে সেখানেই তাদের অ্যান্সার হয়ে যাবে যেমন এটা যেন 9 আর এটা হচ্ছে 5 নয় নয় একাশি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ নয় ৪৫ আর দুটো দশমিক আছে তাহলে রুট হলে সব কিছু অর্ধেক হয়ে যাচ্ছে তাহলে দশমিকটা একটা হয়ে যাবে তাহলে 4.5 এইভাবে এরপরে দেখো এখানে আর একটা অঙ্ক আছে এক্স মাইনাস ওয়াইয়ের হোল পরেরটা পারবে এক্স ওই এক্স কিউ না কী আছে এক্স কিউ ওয়াই এবং এক্স ওয়াই কিউ ওটা নিজেরা করবে এক্স মাইনাস ওয়াইয়ের স্কোয়ার এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার আর একটা রয়েছে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার চলো দেখা যাক কি দিয়েছে এক্স বলো একবার এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার আর একটা এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার এটাই আছে না অন্য কিছু দেখো ভালো করে হ্যাঁ এটা আছে তাহলে এটাকে কী করবো মাঝেরটাকে আমি একটা কিছু ধরবো তখন এ ধরে নেবো আমি এটাকেও মুখে মুখে করে নিতে পারি কিন্তু এটা মুখে মুখে করার দরকার নেই আমি করার জন্য দেখাচ্ছি তাহলে মানে এটা বাই সেই যেটা মধ্য মানে ধরি মধ্য সমানু পাতিটি সমান এ এ কেন ধরলাম এক্স ওয়াই আছে তাহলে যদি তাই হয় তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই এক্স এ সমান এ বাই আমি ডাইরেক্ট লিখলাম আমি জানি এইটা ইস টু এ ডবল ইস টু এ ইস টু আবার এইটা তাহলে এ বাই এক্স মাইনাস ওয়াই একবার ডাইরেক্ট করলাম যেহেতু ওইগুলো বুঝে গেছো তাই এবার আমরা কি করব সেই এ স্কোয়ার সমান সমান এটা ইন্টু এটা সরি এটা প্লাস আছে বোধ হয় হ্যাঁ তার মানে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার আমি কিছু ভাঙিনি তার কারণ হচ্ছে আমি জানি রুট হবে কারণ স্কোয়ারটা যেই উপাশে যাবে সঙ্গে সঙ্গে রুট হয়ে যাবে মানে এ সমান যখন বার করবো রুট ওভার অফ এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার সরি এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার আর হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার তাহলে হোল স্কোয়ারগুলো উঠে যাবে রুট আছে মানে তোমার শুধু কী পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই মানে কী হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্যাট ইজ ইউর অ্যান্সার